আজ আমরা আলোচনা করব WBCS 2019 প্রিলিম কোয়েশ্চেন। প্রথম প্রশ্নে চলে আসি। কোয়েশ্চেন নম্বর 1, কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যান্ড চুজ দ্য রাইট অ্যান্সার। উই হ্যাড গান টু দ্য মুভিজ লাস্ট নাইট। এই যে সেন্টেন্সটি রয়েছে, এই সঠিক সেন্টেন্স কোনটি হবে? এখানে সঠিক সেন্টেন্স হবে, দেখো সেন্টেন্সটিতে দেওয়া আছে যে লাস্ট নাইট, অর্থাৎ সিম্পল ফার্স্টে দেওয়া আছে, তাহলে এখানে ভার্বের সেকেন্ড ফর্ম বসবে। তাহলে সঠিক উত্তর হবে অপশান বি, উই ওয়েন টু দ্য মুভিজ লাস্ট নাইট। পরের প্রশ্নে চলে যাই। দ্য ট্রাঙ্কুয়ালিটি অ্যান্ড স্যাংটিটি অফ দ্য প্লেস সাউথেড আস। রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ এ সুইটেবল ওয়ার্ড। এখানে সেন্সিটিভিটি এর অর্থ হচ্ছে পবিত্রতা, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, হোলিনেস। হোলিনেস এর অর্থ পবিত্রতা। 3 নম্বর প্রশ্ন, দ্য ডিটেকটিভ সাডেনলি ডেস এ ইউজফুল ক্লু। ডিটেকটিভের অর্থ আছে গোয়েন্দা বিভাগ, তাহলে গোয়েন্দা বিভাগ হঠাৎ করে একটা গুরুত্বপূর্ণ ক্লু খুঁজে পেল। ফিল ইন দ্য উইথ এ রাইটেল ফিজাল ভার্ব, এটা হচ্ছে এখানে ক্যাম অ্যাক্রস। ক্যাম অ্যাক্রস মানে হচ্ছে হঠাৎ করে, তাহলে উত্তর হবে দ্য ডিটেকটিভ সাডেনলি ক্যাম অ্যাক্রস এ ইউজফুল ক্লু। এরপরের প্রশ্নে চলে যায়। প্রশ্ন নম্বর 4, ফাইন্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিমস অফ দ্য ওয়ার্ড ইন্ডিফেটিগেবল। ইন্ডিফেটিগেবল শব্দের সমার্থক শব্দ কী হবে? ইন্ডিফেটিগেবল এর অর্থ হচ্ছে অক্লান্ত। এই সঠিক উত্তর হবে অপশান এ, টায়ারলেস। এরপরের প্রশ্ন, দ্য ওয়ার্ড বিলিগার্ড মিন্স, বিলিগার্ডস এর অর্থ হচ্ছে অবরোধ করা, তাহলে অপশান সি, ট্রাভেলড হবে সঠিক উত্তর। প্রশ্ন নম্বর 6, কী দেওয়া রয়েছে? কনভার্ট দ্য গিভেন সেন্টেন্স ইন্টু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। একটি সেন্টেন্স দেওয়া রয়েছে, এই সেন্টেন্সটিকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কী ফর্মে থাকবে? আই উইল মিট ইউ অ্যাট দ্য ট্রেন স্টেশন, তাহলে আমি তোমার সাথে দেখা করব কোথায়? ট্রেন স্টেশনে। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, হোয়ের উইল ইউ মিট মি, কোথায় তুমি আমার সঙ্গে দেখা করবে, অর্থাৎ কোন প্লেসের কথা উল্লেখ করেছে। হোয়েন হবে না, হোয়েন মানে হচ্ছে কখন, হাউ মানে কেমনভাবে, ক্যান নট ইউ মিট মি, এগুলো হবে না, তাহলে সঠিক উত্তর হবে অপশান সি। এর পরের প্রশ্নে চলে যায়। সি ওয়ান্টেড টু গো অন ভ্যাকেশন, সি সেড সেভড মানি। সে ছুটিতে যেতে চায় কারণ তার জন্য সে টাকা জমাচ্ছিল। কনভার্ট টু দিস সিম্পল সেন্টেন্স, এখানে যদি এই সেন্টেন্সটিকে সিম্পল সেন্টেন্সে করতে হয় তাহলে সঠিক উত্তর হবে অপশান বি, সি সেভড মানি ফর ভ্যাকেশন। এখানে একটিই ভার্ব থাকবে। এরপরের প্রশ্নে চলে আসি। 8 নম্বর প্রশ্ন, কনভার্ট দ্য গিভেন সেন্টেন্সেস ইন্টু এ সিম্পল সেন্টেন্স। প্যানকেকস আর ডেলিশিয়াস বাট নট উইদাউট সিরাপ। প্যানকেকস ডেলিশিয়াস হয় কিন্তু সেটা উইদাউট সিরাপ ছাড়া, তাহলে এটিকে যদি সিম্পল সেন্টেন্স করতে হয় তাহলে এর সঠিক উত্তর হবে অপশান বি, প্যানকেকস আর ডেলিশিয়াস অনলি উইথ সিরাপ। সিরাপ নিয়ে প্যানকেকসটা প্যানকেকসটা ডেলিশিয়াস হয়ে থাকে। এরপরের প্রশ্নে চলে আসি। প্রশ্ন নম্বর 9, এড এ সুইটেবল প্রিফিক্স টু ফর্ম এ অপোজিট ওয়ার্ড ব্যালেন্স। প্রিফিক্স এর অর্থ হচ্ছে ওয়ার্ডের পূর্বে ব্যবহৃত হয়, তাহলে ব্যালেন্সের প্রিফিক্সের যোগ করলে কী হবে? অপশান ডি, ইমব্যালেন্স। এরপরের প্রশ্নে চলে আসি। ফিল ইন দ্য উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। দ্য জুরি ড্যাশ ডিভাইডেড দ্য ওপিনিয়ন। জুরি মানে হচ্ছে বিচারকগণ, তাহলে বিচারকগণ তাদের বিভিন্ন মতামত প্রকাশ করলো, তাহলে এখানে সঠিক উত্তর হবে ওয়ের, দ্য জুরি ওয়ের ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন। পরের প্রশ্নে চলে আসি। হি প্রিফার্ড ক্লাসিক্যাল মিউজিক ড্যাশ পপুলার নাম্বার, চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন। প্রিফার্ডের পর অলওয়েজ টু বসে, তাহলে সঠিক উত্তর হবে হি প্রিফার্ড ক্লাসিক্যাল মিউজিক
to popular number. He পরের প্রশ্নে চলে আসি, 12 নম্বর প্রশ্ন। He entered the hall in the dash part of show. What is the right answer? এখানে সঠিক উত্তর হবে অপশন এ, লেটার। এরপরের প্রশ্নে চলে আসি। He says he has invented a time machine which is clear a load of covers. Load of covers এর পরিবর্তে আমরা কোন সে ওয়ার্ড লিখতে পারি? এখানে সঠিক উত্তর হবে ননসেন্স। ননসেন্স মানে হচ্ছে বোকাম। পরের প্রশ্নে চলে আসি, প্রশ্ন নম্বর 14। চুজ দ্য রাইট অপশন টু রিরাইট দ্য সেন্টেন্স। নো সুনার ড্যাশ দ্য সান রাইজ দেন হ্যাড দ্য ফলোয়িং ডিসঅ্যাপিয়ার্ড। এখানে সেন্টেন্সের একটি ফরম্যাট থাকে যে নো সুনার পড়তে সর্বদাই হ্যাড হয়। তাহলে এখানে উত্তর হয়ে যাবে অপশন সি, হ্যাড। পর নম্বর প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য সুয়েটেবল অপশন। অর্থাৎ এই যে একটি ব্ল্যাঙ্ক রয়েছে এটা সুয়েটেবল অপশন দ্বারা কি পূরণ করতে হবে। লেটস মিট ড্যাশ নেক্সট উইক। এখানে হবে সঠিক উত্তর অপশন বি, সাম টাইম। পরের প্রশ্নে চলে যায়, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ভার্ব অ্যান্ড সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার। দ্য স্ক্রিপ্ট ইজ বিং রিটেন। এর সঠিক উত্তর দেখো এটা কী দেওয়া আছে যে বিং মানে হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত থাকবে। তাহলে এর সঠিক উত্তর হবে অপশন সি, দে আর রাইটিং দ্য স্ক্রিপ্ট। এরপরের প্রশ্নে চলে আসি, প্রশ্ন নম্বর 17। দ্য এডিওমেটিক এক্সপ্রেশন সি আই টু আই মিনস এগ্রি উইথ সামওয়ান। এই কোয়েশ্চানটি আবার রিপিট হয়েছিল WBCS প্রিলিমস 2022। 18 নম্বর প্রশ্ন, অর্নিথোলজি ইজ দ্য স্টাডি অফ। অর্নিথোলজি কি সম্বন্ধে স্টাডি করা হয়? এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, বার্ডস। দ্য স্টাডি অফ বার্ডস ইজ কল্ড অর্নিথোলজি। পরের প্রশ্ন 19 নম্বর, রাম মেট দ্য মোস্ট ড্যাশ হিস রিসোর্স, চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন। তাহলে রাম মেড দ্য মোস্ট অফ হিস রিসোর্স, এখানে সঠিক উত্তর হবে অপশন বি, অফ। দ্য ওয়ার্ড নেক্রোফোবিয়া মিনস মৃতের ওপর কোনো কামনা বাসনা করা, এটাকে আমরা বলি নেক্রোফোবিয়া। তাহলে ফ্যাসিনেশন উইথ ডেড বডিজ, এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, ফ্যাসিনেশন উইথ ডেড বডিজ। এরপরের প্রশ্নে চলে আসি, হুইচ ইজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য গিভেন সেন্টেন্সেস দে ডিসকাসড অ্যাবাউট দ্য ম্যাটার। এটা হবে দে ডিসকাসড দ্য ম্যাটার, তাহলে অপশন সি হবে উত্তর। 22 নম্বর প্রশ্নে চলে আসি, ফিল ইন উইথ দ্য রাইট অপশন, আই ড্যাশ হিম ফর এ লং টাইম। তাহলে হবে কি এখানে সঠিক, লং টাইম যেহেতু রয়েছে তাহলে হ্যাভ নন হবে, হ্যাড নন হবে না, নিউ হবে না, শুড হ্যাভ নোন তা হবে না। তাহলে আই হ্যাভ নোন হিম ফর এ লং টাইম, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। 23 নম্বর প্রশ্ন, সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, আই এম শিওর আই ড্যাশ হিম বিফোর। আই এম শিওর আই হ্যাভ মিট হিম বিফোর, তাহলে অপশন এ হবে সঠিক উত্তর। 24 নম্বর প্রশ্ন, ফিল ইন উইথ সুয়েটেবল কনজাংশন হি অ্যাডভান্স ড্যাশ হি কুড। এখানে সঠিক উত্তর হবে অপশন সি, হি অ্যাডভান্স অ্যাজ ফার অ্যাজ হি কুড। এরপরের প্রশ্ন 25 নম্বর প্রশ্ন, সিলেক্ট দ্য রাইট অ্যান্সার, মাই ওয়াচ ইজ 5 মিনিটস স্লো লেটলি ফাস্ট নো লেট, এখানে হবে স্লো। এরপর চলে আসি 26 নম্বর প্রশ্ন, 1932 সালে অল ইন্ডিয়া হরিজন সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কে? অপশন ডি, এম কে গান্ধী। গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন কে? অপশন বি, লালা হরদয়াল। 28 নম্বর প্রশ্নে চলে আসি, অস্থায়ী আজাদ হিন্দ সরকার কোথায় গঠিত হয়েছিল? অপশন এ, সিঙ্গাপুরে। 29 নম্বর প্রশ্নে চলে আসি, আইএনএতে বিখ্যাত বিচার মামলা দিল্লি লালকেল্লার কত সালে অনুমতি পেয়েছিল বা অনুমতি হয়েছিল? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 1945 সালে। এরপরের প্রশ্ন 30 নম্বর প্রশ্ন, কংগ্রেস ওয়ার্কিং কমিটি কোন সালে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব প্রথম গ্রহণ করে? অপশন এ, ওয়াহদা।
31 নম্বর প্রশ্ন, 1920 সালে অসহযোগ আন্দোলন শুরু করা দিনে কোন নেতার মৃত হয়েছিল? অপশন এ বালগঙ্গাধর তিলক। এরপরের প্রশ্নে চলে আসি, 32 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম বন্দে মাতরম গানটি গাওয়া হয়? অপশন সি 1922 সালের অধিবেশনে। 33 নম্বর প্রশ্নে, অসহযোগ আন্দোলন কোন সালে সমসাময়িক মুলতবি হয়েছিল? অপশন সি 1922 সালে। 34 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি উমেশচন্দ্র ব্যানার্জি। এরপরের প্রশ্ন, 35 নম্বর প্রশ্নে চলে আসি, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগকে প্রতিষ্ঠা করেন? অপশন এ রাসবিহারী বসু। হিন্দু এবং মুসলিম পৃথক নির্বাচক মণ্ডলী রূপে নির্ধারণ করা সমস্থান কোন ব্যবস্থার মাধ্যমে করা হয়েছিল? অপশন সি মন্টেমিরলো রিফর্মসের দ্বারা। 37 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেস কোন অধিবেশনে পূর্ণ স্বাধীনতা অর্জনকে লক্ষ্যরূপে ঘোষণা করেছেন? অপশন এ লাহোর অধিবেশনে। কত হয়েছিল? 1929 সালে হয়েছিল। 38 নম্বর প্রশ্ন, কি বলা হয়েছে, জালিয়ানাবাগের হত্যাকাণ্ডের অব্যাহতি পূর্বে কোন বিশেষ ঘটনা ঘটেছিল? অপশন ডি রাওলাট আইন প্রণয়ন। 39 নম্বর প্রশ্ন, বিখ্যাত পাকিস্তান প্রস্তাব কোথায় পাস হয়? অপশন এ লাহোরে পাস হয়। 40 নম্বর প্রশ্ন, কোন আইনকে ব্ল্যাক বিল বলা হয়? রাওলাট অ্যাক্টকে ব্ল্যাক বিল বলা হয়ে থাকে। 41 প্রশ্ন, নেহরু একজন দেশপ্রেমিক, জিন্না একজন রাজনীতিবিদ, এই মন্তব্যটি কে করেছিলেন? এটি করেছিলেন অপশন সি স্যার মোহাম্মদ ইকবাল। 42 নম্বর প্রশ্ন, কার বা কাদের নেতৃত্বে খিলাফত আন্দোলন শুরু হয়? অপশন ডি আলী ভাইদের নেতৃত্বে খিলাফত আন্দোলন শুরু হয়ে থাকে। এরপরের প্রশ্ন, 43 নম্বর প্রশ্ন, কোন যুদ্ধের মধ্য দিয়ে ভারতে ব্রিটিশ শাসনের সর্বসম কর্তৃক শুরু হয়? অপশন বি বক্সারের যুদ্ধ 1764 সালে। 44 প্রশ্ন, 1930 সালে 6 এপ্রিল ভারতের ইতিহাসে বিশেষ উল্লেখযোগ্য, কারণ এই দিন সম্পর্কিত? অপশন এ মহাত্মা ডান্ডি অভিযানের সঙ্গে। 45 নম্বর প্রশ্নে চলে আসি, কোন দিনকে মুসলিম লীগ প্রত্যক্ষ সংগ্রাম দিবস হিসেবে ঘোষণা করেছিল? অপশন বি 16 আগস্ট 1946 সালে। 46 প্রশ্ন, সাইমন কমিশনের প্রতিবেদন আবর্জনার স্তূপে নিক্ষেপ করা উচিত, এই কথাটি কে বলেছিলেন? এই কথাটি বলেছিলেন অপশন বি শিবস্বামী আয়ার। 47 প্রশ্ন, কুকা আন্দোলন কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? কুকা আন্দোলন পাঞ্জাব রাজ্যের সঙ্গে সম্পর্কিত। পাকিস্তানের ধারণা প্রথম কে ভাবেন? অপশন এ মোহাম্মদ ইকবাল। রাওলাট অ্যাক্ট কত সালে প্রণীত হয়? 1919 সালে। 50 প্রশ্ন, নিম্নলিখিত আন্দোলনগুলির মধ্যে কোন আন্দোলন বঙ্গবিভাগের অব্যাহতির পর্বে সংঘটিত হয়েছিল? অপশন বি স্বদেশী আন্দোলন। 51 প্রশ্ন, ভারতীয় সংবিধানের সংশোধনগুলির মধ্যে কোন সংশোধন লোকসভা এবং রাজ্য বিধানসভার ST এবং SC সংরক্ষণ সম্পর্কিত অ্যাংলো ভারতীয়দের প্রতিনিধি লোকসভার এবং রাজ্যের বিধানসভার ব্যাপারে সম্পর্কিত? এখানে হচ্ছে অপশন ডি 79 সংশোধন। 52 প্রশ্নে চলে যায়, ভারতের পঞ্চায়েত রাজ ব্যবস্থার প্রকারভেদ ক স্তর? অপশন সি 3 স্তর। 53 প্রশ্ন, ভারতীয় সংবিধান আর্টিকেল 280 নিম্নলিখিত কোনটি স্থাপনের ব্যবস্থা করা হয়েছে? অপশন ডি অর্থ কমিশনের। এরপরের প্রশ্নে চলে যায়, 54 প্রশ্ন, নিম্নলিখিত কোন সাংবিধানিক অধিকারীকের ক্ষমা করার ক্ষমতা আছে? অপশন বি রাষ্ট্রপতি এবং কোন রাজ্যের রাজ্যপালের। 55 প্রশ্ন, নিম্নলিখিত বিবৃতিগুলি বিচার কর,
পাবলিক অ্যাকাউন্টসের ওপর পার্লামেন্টারি কমিটি এখানে তিনটি স্টেটমেন্ট দেওয়া রয়েছে। প্রথম স্টেটমেন্ট রয়েছে যে লোকসভার 25 জন সদস্যের অধিক দ্বারা গঠিত হয় না। 2 নম্বর স্টেটমেন্ট দেওয়া রয়েছে কেবলমাত্র আইনি এবং বৈধতার নিরিখে পাবলিক এক্সপেন্ডিচারের পরীক্ষা করে না কোনো রকম টেকনিক্যাল অনিয়ম আছে কিনা তা জানার জন্য, উপরন্ত অর্থনৈতিক স্বচ্ছতা জ্ঞান এবং যথার্থতা দেখার জন্য পরীক্ষিত হয়। আর 3 নম্বর হচ্ছে ভারতের কম্পিউটার অ্যান্ড অডিটর জেনারেলের রিপোর্ট পরীক্ষার জন্য উপরিক্ত কোন উত্তরপত্রগুলি সঠিক। এখানে স্টেটমেন্ট 2 এবং 3 এগুলো হচ্ছে সঠিক। 56তম প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির ক্ষেত্রে অভিযোগ আনা যায় কী ক্ষেত্রে? অপশন এ পার্লামেন্টের উভয় কক্ষে যে কোনোটিতে। 57তম প্রশ্ন, কোন রাজ্যে ডিস্ট্রিক্ট জজ নিযুক্ত হয়? কোন রাজ্যে ডিস্ট্রিক্ট জজ নিযুক্ত ক্ষেত্রে গভর্নর দ্বারা। পরের প্রশ্নে চলে আসি, ভারতীয় সংবিধানে 46তম সংশোধনে ডাইরেক্টিভ প্রিন্সিপালের পরিচয় করা হয় কোনটির জন্য? অপশন এ আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন ফর অল চিলড্রেন দে কমপ্লিট দ্য এজ অফ 6 ইয়ার্স। পরের প্রশ্নে চলে আসি, 59তম প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন তালিকায় কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতা বণ্টন রয়েছে? অপশন ডি 7th শিডিউলে। 60নম্বর প্রশ্ন, ইসিএফ কি? ইসিএফ হল ইকোনমিক ক্যাপিটাল ফ্রেমওয়ার্ক, ইকুইটি ক্যাশ ফ্লো, এনটিটি কনসেপ্ট ফান্ড, অপরের কোনোটিই নয়। অপরের এই তিনটি অপশনের মধ্যে কোনোটিই নয়। পরের প্রশ্নে চলে যায়, 61তম প্রশ্ন, সকল নাগরিকের কথা বলা এবং মত প্রকাশের স্বাধীনতা ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলে নিশ্চিত করা হয়েছে? এখানে অপশন ডি আর্টিকেল 19। 62তম প্রশ্ন, ইউনাইটেড সভারন বেঙ্গলের অ্যাডভোকেটদের মধ্যে এক ছিলেন? অপশন এ HS সোরাওয়ার্ডি। 63তম প্রশ্ন, নিম্নলিখিত সংস্থা বা সংগঠনগুলির মধ্যে কোনটি প্রকাশিত করে এগ্রিকালচার মার্কেটিং অ্যান্ড ফার্ম ফ্রেন্ডলি রিফর্মস ইন্ডেক্স? এখানে সঠিক উত্তর হবে অপশন এ নীতি আয়োগ। 64তম প্রশ্ন, ভারতের সংবিধানের অনুযায়ী রাষ্ট্রপতির কর্তব্য হল পার্লামেন্টের ডেস্কে লোকসভার টেবিলে উপস্থাপন করা নিম্নলিখিত 4টি স্টেটমেন্ট দেওয়া রয়েছে, যে রিকমেন্ডেশন অফ ইউনিয়ন ফাইন্যান্স কমিশন, নাকি পাবলিক অ্যাকাউন্টস কমিটি রিপোর্ট, নাকি 3 নম্বর কম্পিউটার অ্যান্ড অডিটর জেনারেল রিপোর্ট, নাকি ন্যাশনাল শিডিউল কাস্ট কমিশনের রিপোর্ট? হুইচ অফ দিস স্টেটমেন্ট গিভেন ইজ আর কারেক্ট? অর্থাৎ এই 4টি স্টেটমেন্টের মধ্যে কোন স্টেটমেন্টগুলি সঠিক? এখানে 1, 3 এবং 4 এই 3টি স্টেটমেন্ট হচ্ছে সঠিক এবং 2 নম্বর স্টেটমেন্টটি সঠিক নয়। 65নম্বর প্রশ্ন, সঠিক তারিখ এবং বছর চিহ্নিত করুন যেখান থেকে ভারতীয় সংবিধান আরোপিত বা কার্যকর হয়েছিল। কিন্তু আমরা জানি যে অপশন ডি 26 জানুয়ারি 1950 থেকে ভারতীয় সংবিধান কার্যকর বা আরোপিত হয়েছিল। 66তম প্রশ্ন, যে রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক প্রোগ্রাম RCEP সম্পর্কিত বিবৃতিগুলি বিচার করো। 1 নম্বর, ইট ইজ অ্যান ইকোনমিক কোঅপারেশন ফর চাইনা লেড ফ্রি ট্রেড। 2 নম্বর, ইট ইজ এ কাউন্টার কোঅপারেশন ফর দ্য আমেরিকান লেড ট্রান্স পেসিফিক পার্টনারশিপ, নাকি 3 নম্বর, ইন দ্য কান্ট্রিজ ইনভলভড ইন দ্য কোঅপারেশন ইন্ডিয়ান প্রফেশনাল উইল হ্যাভ জব মার্কেট। এখানে 1 এবং 3 এই দুটি উত্তরই সঠিক, 2 নম্বর অপশনটি সঠিক নয়। PCA শব্দ সংক্ষেপটি কী শব্দকে বোঝায়? PCA বলতে বোঝায় প্রমোট কারেক্টিভ অ্যাকশন। অপশন সি হবে সঠিক উত্তর। 68তম প্রশ্ন, অতি সম্প্রতি বিশ্ব ব্যাংক প্রকাশিত এজ অফ ডুইং বিজনেস রিপোর্ট 2019 অনুযায়ী ভারতের স্থান কততম ছিল? অপশন বি 77তম। 69তম প্রশ্ন, হসলা 2018 সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলি বিচার করো। প্রথম স্টেটমেন্ট দেওয়া রয়েছে ইট ইজ অ্যান
initiative of Ministry of Minority Affairs. 2 number রয়েছে, it provides a platform to children living a child institution and showcase their skill. এখানে কেবলমাত্র 2 নম্বর যে স্টেটমেন্ট রয়েছে সেটি সঠিক। 70 নম্বর প্রশ্ন, ভারতীয় সুপ্রিম কোর্টে বিচারকের সংখ্যা বৃদ্ধি ক্ষমতা কেবলমাত্র নির্দিষ্ট আছে লোকসভা, অপশন বি হবে 70তম প্রশ্নের সঠিক উত্তর। 71তম প্রশ্ন, পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মৌলিক উদ্দেশ্য হল নিম্নলিখিত কোনটি নিশ্চিত করা, অপশন সি গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ করা। 72 নম্বর প্রশ্ন, ওয়েলফেয়ার স্টেটের চিন্তা ভারতীয় সংবিধানে সযত্নে রাখা করা হয় কোথায়, অপশন বি রাজনীতির প্রত্যক্ষ নীতিসমূহে। 73 নম্বর প্রশ্ন, যদি একটি মনিটারি বিল রাজ্যসভায় সফলভাবে সংশোধন করা হয় তবে পরবর্তী ধাপ কী হবে, পরবর্তী ধাপ হবে অপশন এ লোকসভা এবং রাজ্যসভা সুপারিশ গ্রহণ করে বা না করে পুনরায় অগ্রসর হয়। 72 সংবিধানের আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তার উৎসাহদান অস্তিত্ব আছে কোথায়, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, অর্থাৎ অপশন বি হবে প্রশ্নের সঠিক উত্তর। 75 নম্বর প্রশ্ন, ভারতবর্ষে ভোটাধিকার এবং নির্বাচন হওয়ার অধিকার একটি, অপশন ডি বৈধ বা আইনি অধিকার। 76তম প্রশ্ন, পূর্ব কলকাতা জলাভূমিকে ঘোষণা করা হয় রামসার স্থান হিসাবে বা রামসার সাইট হিসাবে, অপশন ডি হবে সঠিক উত্তর। ভারতের উচ্চ গঙ্গা সমভূমির ভূর হলো এক প্রকার কি, বায়ু দ্বারা সঞ্চিত বালি তরঙ্গিত ভূমি, অর্থাৎ অপশন এ হবে সঠিক উত্তর। পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন বলবৎ হয় কত সালে, 1956 সালে। 79তম প্রশ্ন, ভারতের সেন্ট্রাল আয়ারল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশনের সদর দপ্তরটি কোথায় অবস্থিত, অপশন বি কলকাতায় অবস্থিত। কলকাতায় মেট্রো রেল চালু হয় কত সালে, 1984 সালে, অপশন এ হবে 80 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। 81 নম্বর প্রশ্ন, ভারতের কয়লা সঞ্চয়ের প্রায় 80% অবস্থান করেছে কোথায়, অপশন বি সোন উপত্যকায়। তেলেঙ্গানা একটি পূর্ণ রাজ্য হিসেবে আত্মপ্রকাশ পায় কত সালে, 1 জুন 2013 সালে। ধনেখলি কী জন্য বিখ্যাত, তাঁত শিল্পের জন্য বিখ্যাত। 84তম প্রশ্ন, তিস্তা নদীর পশ্চিম ভাগ যে নামে পরিচিত তা হচ্ছে অপশন এ তরাই নামে পরিচিত। সুন্দরবনকে নিম্নলিখিত বৈশিষ্ট্যের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে নথিভুক্ত করা হয়েছে কিসের জন্য, অপশন সি ম্যানগ্রোভ বনভূমির জন্য। 86তম প্রশ্ন, জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত, তিস্তা এবং করলা নদীর তীরে অবস্থিত জলপাইগুড়ি শহরটি, অপশন এ হবে সঠিক উত্তর। 87 নম্বর প্রশ্ন, রামবাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত, রামবাম জলবিদ্যুৎ প্রকল্পটি অপশন ডি দার্জিলিং জেলায় অবস্থিত। 88 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন জোটটি সঠিক নয়, বিতর্কনিকা অভিলিডে কচ্ছপ, দলমপাড় বন্যহাতি, কাজিরাঙ্গা এক সিংহ গন্ডার এবং দোচিগ্রাম এশীয় সিংহ। এখানে অপশন ডি দোচিগ্রাম যেটা এশীয় সিংহ, এই ইনফরমেশনটি সঠিক নয়। পরের প্রশ্ন, 89তম প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথা থেকে কোথা প্রথম রেলপথ চালু হয়, হাওড়া থেকে হুগলি, অপশন এ হবে সঠিক উত্তর। 90তম প্রশ্ন, নিম্নলিখিত কোন রাজ্যের মধ্য দিয়ে কর্কট ক্রান্তিরেখা অতিক্রম করেছে, মিজোরাম ত্রিপুরা উড়িষ্যা এবং মধ্যপ্রদেশ, সরি প্রশ্নে বলেছি নিম্নলিখিত কোন রাজ্যের মধ্য দিয়ে কর্কট ক্রান্তিরেখা অতিক্রম করেনি, অর্থাৎ যায়নি কর্কট ক্রান্তিরেখা, তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন সি উড়িষ্যা, মিজোরাম ত্রিপুরা এবং মধ্যপ্রদেশ এদের মধ্য দিয়ে কর্কট ক্রান্তিরেখা গেছে। 91তম প্রশ্ন, সোলা অরণ্য কোথায় দেখা যায়, অপশন বি পশ্চিমঘাট পর্বতে দেখা যায়। কোলেরুহদ্র কোথায় অবস্থিত, কোলেরুহদ্র অবস্থিত অপশন বি গোদাবরী এবং কৃষ্ণার মধ্যে। জনসংখ্যা লাভ্যাংশ বলতে কী বোঝায়, জনসংখ্যা লাভ্যাংশ বলতে বোঝায় অপশন সি 16 থেকে 64 বছর বয়সে মানুষের সংখ্যা বৃদ্ধি, একে আমরা জনসংখ্যার লাভ্যাংশ বলে থাকি। 94তম প্রশ্ন,
স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গের নিচের কোন জেলাটি ছিল না? অপশন এ কোচবিহার জেলাটি ছিল না। পশ্চিমবঙ্গে শিক্ষার হার হলো কত? অপশন সি 77.08%। 96তম প্রশ্ন, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক দৈর্ঘ্যের সীমান্ত আছে কোন রাজ্যের? কোন রাজ্যের? এখানে হবে অপশন এ ঝাড়খণ্ডের। 97তম প্রশ্ন, লাক্ষাদ্বীপপুঞ্জ হলো অপশন এ প্রবাল দ্বীপপুঞ্জ। নিম্নলিখিত কোন ধরনের বনভূমি ভারতে সর্বাধিক দেখা যায়? অপশন বি ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী বনভূমি। মানস সরোবর কোথায় অবস্থিত? মানস সরোবর অবস্থিত অপশন সি কৈলাস পর্বত শ্রেণীতে। শিলং শহর অবস্থিত কোথায়? খাসি পর্বতে। 100তম প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, শিলং শহর খাসি পর্বতে অবস্থিত। 101তম প্রশ্ন হচ্ছে রিজেনিং 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110, 111, 112, 113, 114, 115, 116, 117, 118, 119, 118। তাহলে 101 থেকে 118 অবধি যে কোশ্চেনগুলি রয়েছে এর জন্য ম্যাথ এবং রিজনিংয়ের জন্য আলাদা একটি ভিডিও থাকবে ইয়ার ওয়াইজ, অর্থাৎ 2022-এর প্রিলিমসের আলাদা থাকবে, 2021-এর প্রিলিমসের আলাদা থাকবে, 2020-এর প্রিলিমসের আলাদা থাকবে, 2019-এরও প্রিলিমসের আলাদা, ম্যাথ এবং রিজনিংয়ের জন্য আলাদা আলাদা ভিডিও থাকবে এবং তাতে ডিটেলস আলোচনা করা হবে। তাহলে ম্যাথ এবং রিজনিংয়ের যে কোয়েশ্চেনগুলি আছে সেগুলো আমরা এখন স্কিপ করে যাই, বাকি যে কোয়েশ্চেনগুলি আছে সেগুলো দেখে নিব। 119তম প্রশ্ন, একটি নদীর সর্বদা থাকে কি থাকে? ব্যাংকস থাকে, অপশন ডি সঠিক উত্তর। 120তম প্রশ্ন, একটি ক্যামেরায় সর্বদা কি থাকে? লেন্স থাকে। 121নম্বর প্রশ্ন, রিজনিংয়ের প্রশ্ন, এখানে আমরা স্কিপ করে যাই। 122নম্বর সেম রিজনিংয়ের প্রশ্ন, 123, 124, 125 এগুলি হচ্ছে রিজনিংয়ের প্রশ্ন, এগুলো আমরা স্কিপ করে যাই। 126তম প্রশ্ন, 123তম সংবিধান সংশোধনে কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে? এখানে আলোচনা করা হয়েছে অপশন এ ন্যাশনাল কমিশন অন ব্যাকওয়ার্ড ক্লাসেসের ক্ষমতায় উন্নয়ন। 127তম প্রশ্ন, ভারতীয় দণ্ডবিধির কোন ধারায় ব্যভিচার সংক্রান্ত আইনের উল্লেখ রয়েছে? অপশন বি 497তম ধারায়। 128তম প্রশ্ন, 2018-এর প্রধান চরিত্রে অভিনয়ের জন্য কোন অভিনেতা একাডেমি পুরস্কার পান? অপশন ডি রিচার্ড কিং। 129তম প্রশ্ন, 2018 সালে সাহিত্য পুলিৎজার পুরস্কার পান কোন সাহিত্যিক? অ্যান্ড্রেস সিনগিয়ার, অপশন এ। কারেন্ট অ্যাফেয়ার্সগুলো মনে না রাখলেও হবে, কারণ এগুলো সেই সালের এই কারেন্ট অ্যাফেয়ার্স এবং তার আগের সালে। 130তম প্রশ্ন, আগামী G20 সামিট কোথায় অনুষ্ঠিত হবে? ওসাকা। এটিও কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, এগুলো মনে রাখার দরকার নেই। 131তম প্রশ্ন, সংবিধানের কোন ধারায় রাজ্যপালকে রাজ্যের শাসন বিভাগীয় দেওয়া হয়েছে? অপশন সি 154তম ধারায়। 132তম প্রশ্ন, ফ্লাড অফ ফায়ার বইটি কে লেখেন? অমিতাভ ঘোষ। তাহলে যে ফ্লাড অফ ফায়ার বইটি কে লেখেন? অপশন সি অমিতাভ ঘোষ। 133তম প্রশ্ন, ইউনিসেফের নবনিযুক্ত গুডউইল অ্যাম্বাসেডর কে? অপশন এ মিলি রবি ব্রাউন। মিলি রবি ব্রাউন, ইউনিসেফের নবনিযুক্ত গুডউইল অ্যাম্বাসেডরকে মিলি রবি। ভালো, 134তম প্রশ্ন, কী রয়েছে? চীনে বর্তমানে ভারতের রাষ্ট্রদূতকে? অপশন বি বিক্রম মিশ্রী। 135তম প্রশ্ন, IMF-এর অধ্যক্ষ কে ছিলেন? ক্রিশ্চিয়ান লাগার্দে। 136তম প্রশ্ন, মালদ্বীপের রাষ্ট্রপতির নাম কি? ইব্রাহিম মোহাম্মদ সাহিল। 137তম প্রশ্ন, মিউনিক হত্যাকাণ্ডের সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী কে ছিলেন?
অপশন এ গোল্ডা মেয়ের। 138তম প্রশ্ন, বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্র সচিব কে? অপশন এ মাইক পম্পেও। 139তম প্রশ্ন, কে 2019 এপ্রিল পর্যন্ত জাপানে সম্রাট থাকবেন? অকিহিতো। 140তম প্রশ্ন, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির নাম কি? মুন জে ইন। অপশন এ হবে সঠিক উত্তর। 141তম প্রশ্ন, সিকিমের শেষ স্বাধীন শাসক কে ছিলেন? পালদেন নামগ্যাক, অর্থাৎ অপশন ডি পালদেন নামগ্যাক। 142তম প্রশ্ন, প্রেসিডেন্ট ট্রাম্প কবে এশিয়া রিলায়েন্স ইনিশিয়েটিভ অ্যাক্টকে স্বাক্ষর করে আইনে পরিণত করেন? অপশন এ 31শে ডিসেম্বর 2018 সালে। বাসদা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? অপশন বি গুজরাটে। ইরানের মুদ্রার নাম কি? অপশন এ ইরানি রিয়াল। ওয়ার্ল্ড ডে ফর ওয়ার অরফানস কবে পালিত হয়? অপশন ডি 6ই জানুয়ারি। 146তম প্রশ্ন, সুপ্রিম কোর্টের সাবরি মামলার রায়ে কোন বিচারপতির ভিন্নমত পোষণ করেছেন? অপশন ডি বিচারপতি ইন্দু মালহোত্রা। 147তম প্রশ্ন, এদের মধ্যে কে IMI এর নেতা ছিলেন? অপশন ডি আসাউদ্দিন ওয়েসি। 148তম প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষ করা হয়? অপশন ডি সিকিম রাজ্যে। এদের মধ্যে কে কখনো মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হননি? অপশন বি জেরাল্ডিন ফোর্ড। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের একবারও রাষ্ট্রপতি হননি। 150তম প্রশ্ন, 54তম জ্ঞানপীঠ পুরস্কার পেলেন কোন সাহিত্যিক? অপশন ডি অমিতাভ ঘোষ। 151তম প্রশ্ন, ঘড়ির কাঁটা যখন মধ্যরাত ছোবে তখন গোটা পৃথিবী ঘুমন্ত, তারাই সেই সময় জীবন এবং স্বাধীনতার স্পর্শে জেগে উঠবে। এই মন্তব্যটি কে করেছিলেন? এই মন্তব্যটি করেছিলেন অপশন সি জওহরলাল নেহরু। 152তম প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতীয়দের এক আণুবীক্ষণিক সংখ্যালঘু অংশের প্রতিনিধিত্ব করে, এই বক্তব্যকে পোষণ করতেন? অপশন ডি লর্ড ডাফরিন। পাকিস্তান প্রস্তাবটি কে দেন, অর্থাৎ পাকিস্তান প্রস্তাবটির জনক কে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি চৌধুরী রহমত আলী। 154তম প্রশ্ন, ক্রিপস মিশন প্রস্তাব একটি ফেল করা ব্যাংকের ওপর আগামী দিন চেকের মতন, এই উক্তিটিকার? অপশন বি মহাত্মা গান্ধীর। 155তম প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয় কত সালে? অপশন এ অমৃতসরে। 156তম প্রশ্ন, নিম্নে উল্লিখিত কোন প্রশাসক বঙ্গভঙ্গ রোধ করেন? অপশন এ লর্ড হার্ডিঞ্জ। এরপর 157তম প্রশ্ন, কর্ণাটকের যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল? কর্ণাটকের যুদ্ধ হয়েছিল অপশন এ ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ইংরেজের ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে। 158তম প্রশ্ন, মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম গণ আন্দোলনটি কী ছিল? অপশন এ অসহযোগ আন্দোলন। 159তম প্রশ্ন, ভারতের স্বাধীনতা আন্দোলনের কোন ঘটনার সঙ্গে মাস্টারদা সূর্যসেন জড়িত ছিলেন? এখানে সঠিক উত্তর হবে অপশন এ চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সাথে। 160তম প্রশ্ন, 1857 মহাবিদ্রে কানপুরের সিপাহীদের নেতৃত্ব কে দেন? অপশন সি নানা সাহেব। 161তম প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গলস প্রতিষ্ঠা কে করেন? অপশন সি স্যার উইলিয়াম জোন্স। এই প্রশ্নটি ভেরি ইম্পর্টেন্ট, প্রায় প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনে পড়ে থাকে। এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? স্যার উইলিয়াম জোন্স। এরপরের প্রশ্ন, 162তম প্রশ্ন, ভারত ও পাকিস্তান রাষ্ট্রের সীমান্ত চিহ্নিত করার দায়িত্ব কে নেন? স্যার সিরিল র্যাডক্লিফ। অপশন বি হবে সঠিক উত্তর। স্বরাজ পার্টির প্রধান নেতারা কে কে ছিলেন? অপশন সি মতিলাল নেহরু এবং চিত্তরঞ্জন দাস। 164তম প্রশ্ন, নিম্নলিখিত কোন মহিলা ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হন? নিম্নলিখিত কোন মহিলা ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হন? অপশন এ এনি বেসান্ত। এরপরের প্রশ্ন, 165তম প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন এ ও হিউম। তাহলে ভারতীয় জাতীয় কংগ্রেসের কে প্রতিষ্ঠা করেন? এ ও হিউম। বক্সারের যুদ্ধ কত সালে ঘটে? 1764 খ্রিস্টাব্দে ঘটেছিল।
167তম প্রশ্ন, কার অনুমতিক্রমে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে তার প্রথম কার্যালয় স্থাপন করে? অপশন বি জাহাঙ্গীরের। 168তম প্রশ্ন, ভাস্কোডা গামা কবে ভারতে পদার্পণ করে? অপশন এ 1498 খ্রিস্টাব্দে। 169তম প্রশ্ন, ফতেপুর সিক্রিতে ইবাদতখানা কে নির্মাণ করেছিলেন? ফতেপুর সিক্রিতে ইবাদতখানা নির্মাণ করেছিলেন অপশন সি আকবর। 170তম প্রশ্ন, মালিক কাফুর কার সেনাপতি ছিলেন? মালিক কাফুর ছিলেন অপশন ডি আলাউদ্দিন খলজির সেনাপতি। গৌতম বুদ্ধ কোথায় তার নির্মাণ লাভ করেন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি বোধগয়াতে। 172তম প্রশ্ন, মিচ্ছকটিকম নাটকটি রচয়িতা কে ছিলেন? মিচ্ছকটিকম নাটকটি রচয়িতা ছিলেন অপশন বি শূদ্রক। 173তম প্রশ্ন, গুপ্তবংশের উত্তরাধিকারী হিসাবে সুমদ্রগুপ্তের পরবর্তী শাসক কে হন? অপশন এ দ্বিতীয় চন্দ্রগুপ্ত। 174তম প্রশ্ন, অশোকের লিপি এবং ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার কে করেন? অপশন বি জেমস প্রিন্সেপ। 175তম প্রশ্ন, নিম্নে উল্লিখিত কোন স্থানটি ভারতীয় উপমহাদেশের প্রাচীন কৃষিকার্যের সাক্ষ্য মেলে? এই প্রশ্নটিও বারবার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এবং পরীক্ষায় দেখা যায় আর কি। তো এই প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মেহেরগড়। 176, 177 এগুলি হলো ম্যাথ এবং রিজনিংয়ের প্রশ্ন, ম্যাথের প্রশ্ন, এগুলো আমরা পরে আলোচনা করব। 178তম প্রশ্ন, মানুষের শরীরে সুষুম্না স্নায়ুর সংখ্যা কত জোড়া? অপশন বি হবে 31 জোড়া। কোনো চলন্ত বিমান থেকে একটি স্থানে বোমা ফেলা হলো, বিমান চালক দেখবে যে বোমাটি উল্লম্বভাবে নিচে পড়ছে? অপশন সি হবে 179তম প্রশ্নের সঠিক উত্তর। 180তম প্রশ্ন, বিউটি পার্লারে চুল বিন্যস্ত করার জন্য ব্যবহার করা হয় কি? অপশন বি সালফার। সালফারকে চুলকে বিন্যস্ত করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। নিচের কোন সারে নাইট্রোজেনের পরিমাণ সবচেয়ে বেশি পরিমাণে থাকে? অপশন এ ইউরিয়া। ইউরিয়া সারে নাইট্রোজেনের পরিমাণ সবথেকে বেশি পরিমাণে থাকে। 182তম প্রশ্ন, উত্তম তাপ শোষণ করা হলো? অপশন সি উত্তম বিকিরণ। 183তম প্রশ্ন, ঘরের ওপরের দিকে ভেন্টিলেটর থাকে কারণ শ্বাসক্রিয়ায় অক্সিজেন আসার জন্য? অপশন বি যাতে সূর্যের আলো ঘরে আসতে পারে, নাকি বাতাসের পরিচলন স্রোত বজায় রেখে বাতাসকে তাজা রাখার জন্য, নাকি কার্বন ডাইঅক্সাইড একটি নির্গম পথ রাখার জন্য? এখানে সঠিক উত্তর হবে অপশন সি বাতাসের পরিচলন স্রোত বজায় রেখে বাতাসকে তাজা রাখার জন্য। তোমার বন্ধুর কণ্ঠস্বর চেনা যায় তার পিচ মানে তীক্ষ্ণতার দ্বারা, প্রাবল্য তীব্রতার দ্বারা, নাকি কোয়ালিটি গুণ বা জাতি দ্বারা, নাকি বেগ দ্বারা? এখানে সঠিক উত্তর হবে অপশন বি কোয়ালিটি গুণ বা জাতি দ্বারা। 185তম প্রশ্ন, আলোকবর্ষ কি? আলোকবর্ষ হচ্ছে অপশন সি শূন্যস্থানে আলোক এক বছরে যে দূরত্ব অতিক্রম করে তাই হচ্ছে আলোকবর্ষ, এবং আলোকবর্ষ হচ্ছে একটি দৈর্ঘ্যের একক। 186তম প্রশ্ন, তারাদের ঝিকিমিকি করার কারণ হলো? এদের মধ্যে বিশাল দূরত্ব এবং বায়ুর ঘনত্বের হ্রাস বৃদ্ধি হয়, যেটির পিএইচ এর মান 7 থেকে কম হয়ে থাকে সেটি কি? সেটি লেবুর রস, চুন জল, মানুষের রক্ত, অম্লনাশক? এখানে সঠিক উত্তর হবে লেবুর রস, এর পিএইচ এর মাত্রা 7 থেকে কম। দাঁতের ক্ষয়রোধের জন্য আমাদের নিয়মিত দাঁত মাজার উপদেশ দেওয়া হয় যে মাজন ব্যবহার করা হয়, তার মৌলিক প্রকৃতি হলো অপশন সি ক্ষারীয়, সেটা ক্ষারীয় থাকতেই হবে। 189তম প্রশ্ন, নিচের কোনটি সিমেন্টের মূল উপাদান? অপশন এ জিপসাম, অপশন বি চুনাপাথর, অপশন সি মাটি, অপশন ডি ছাই। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন বি চুনাপাথর। পিতল কোনটির মিশ্রণ, অর্থাৎ পিতল কোন কোন ধাতু নিয়ে গঠিত? পিতল তামা এবং দস্তা নিয়ে গঠিত। অপশন এ হবে সঠিক উত্তর। 191, 92, 93 এই প্রশ্ন হলো মেথের প্রশ্ন, এগুলো আমরা পরে আলোচনা করব। 194তম প্রশ্ন, দুটি গাড়ি উচ্চ গতিতে একে অপরকে অতিক্রম করছে, তাদের পাশাপাশি চলার বিপদের কারণ হলো? তাদের মাঝের অংশের বায়ুর চাপ কমে যায়, তার মাঝ বরাবর চলার অর্থাৎ বিপদ কী কারণ হতে পারে? কারণ তাদের মাঝের অংশের যে বায়ুর চাপ তাতে অনেক কমে যায়।
195 তম প্রশ্ন, প্রতি একক ভরে বেশি ক্যালোরি যোগান দেয় যে খাদ্য তা হচ্ছে ফ্যাট। 196 তম প্রশ্ন, ইজিসি লিপিবদ্ধ করে কি হার্টবিটের হার অর্থাৎ হৃদস্পন্দনের হার? অপশন এ হবে সঠিক উত্তর। বায়োগ্যাসের উপাদানগুলি কি কি? বায়োগ্যাসের উপাদানগুলি হলো অপশন বি কার্বন ডাইঅক্সাইড, মিথেন এবং হাইড্রোজেন। তাহলে বায়োগ্যাসের উপাদানগুলি হলো কার্বন ডাইঅক্সাইড, মিথেন এবং হাইড্রোজেন। অপশন বি হবে সঠিক উত্তর। বায়ু দূষণের হার শব্দের মানে গোলমালের মাত্রা যদি বেশি হয় তাহলে কত হয়, সেই পরিমাপটা হচ্ছে অপশন সি 80 থেকে 90 ডেসিবেলের মধ্যে। 199 তম প্রশ্ন, কোনো ব্যক্তির অ্যালকোহলের আসক্তির জন্য লিভার ক্ষতিগ্রস্ত হয় কারণ এটি অপশানে অ্যালকোহলের উপাদান অপসারিত করে, অপশন বি বাড়তি গ্লাইকন সঞ্চয় করে, নাকি অপশন সি বেশি উদ্দীপিত করে জীব যকৃৎ থেকে বেশি পাচক রস নির্গত করে, নাকি বেশি ফ্যাট সঞ্চয় করে? এখানে অপশন ডি হবে সঠিক উত্তর, বেশি ফ্যাট সঞ্চয় করে। সর্বশেষ প্রশ্ন এবং 200তম প্রশ্ন, চৌম্বক মেরুতে বিনতি কোণের মান কত হয়? অপশন ডি 90 ডিগ্রি হয়ে থাকে। তাহলে চৌম্বক মেরুতে বিনতি কোণের মান হয় 90 ডিগ্রি।